ওর জন্য স্পেশালি টিকিটটা করতে ডক্টর সার্টিফিকেট সমস্ত দিয়ে দিয়েছে, এখন যাচ্ছি ওর টিকিটটা করে নিই, কারণ আজকে রাতেই আমি রওনা দিব। আচ্ছা, আজকে রাতেই শিলিগুড়ি যাবো, তো রওনা দেব। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আজকে চলে এসেছি দক্ষিণেশ্বর পেট মার্কেটে, দেখতেই পাচ্ছ আমার পেছনে পেট মার্কেট। তো আজকে এই ভিডিওটা হতে চলেছে কুকুরের ওপরে, কুকুর ছানার ওপরে। তো তোমাদের যদি প্রিয় পোষ্যকে নিতে হয় তো তোমরা অবশ্যই এই মার্কেটে চলে আসো। তো এই মার্কেটের আজকের কুকুর ছানার ওপর কী কালেকশান আছে আর কী প্রাইস দেখিয়েছে আর কী কী কোয়ালিটি আছে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আর আজকে কিন্তু 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, আজকে কিন্তু সেলারও বেরোচ্ছে। আর তার আর তার কী কী দাম রেখেছে সেলাররা, তো তোমাদেরকে নাম নাম্বার সবটাই তোমাদের কাছে তুলে দেবো। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। তো ছোটোদের ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকে শুরু করছি আজকের ভিডিও। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টিপে অল করে দিও, যাতে এই ধরনের ভিডিও যখনই আমার এই চ্যানেলে ছাড়বো তো তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে আসে। তো আর বেশি কথা বাড়াবো না, চলো তাড়াতাড়ি দেখে নিচ্ছি আজকের ডগ ছানার উপর কী কী কালেকশান আছে। তো লেটস গো। দক্ষিণেশ্বর পেট মার্কেটে, দক্ষিণেশ্বর পেট মার্কেটে এখন যার কাছে আছে এটা হচ্ছে সোমনাথ দা। সোমনাথ দার কাছে আজকে কি কালেকশন আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কি আছে বলো? এটা হচ্ছে ল্যাবের ফিমেল আছে। আচ্ছা, সুন্দর বাচ্চা আছে। ল্যাবের ফিমেল, জেড ব্ল্যাক। দেখো জেড ব্ল্যাক এর একদম ল্যাজটাও শর্ট টেল আছে, এই চার আঙুল ল্যাজ আছে, চার আঙুল নেজ। দেখো শর্ট টেল বলে। আচ্ছা শর্ট টেল, দেখো শর্ট টেল আছে। রিঙ্কেলসটাও দেখুন, রিঙ্কেলস, কোনো মুখ মাথা টানা টানি নেই মুখের যে রিঙ্কেলসটা। হ্যাঁ দেখো, দাম কি রেখেছো? দেখো মাত্র 9,000 টাকা দাম রেখেছে, একদম ব্ল্যাক, জেড ব্ল্যাক। দেখো 5টা দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো 5টাও কিন্তু আছে পুরো ব্ল্যাক আছে। দেখো ঠিক আছে, আর 9,000 টাকা, কত বললে? 9,000। হ্যাঁ 9,000 টাকা দাম রেখেছে। দেখো আচ্ছা আর কি আছে? আর এরই একটা মেল আছে, আমি দেখাচ্ছি। দেখো সোমনাথের কাছে পরের কালেকশন দেখে নাও। তো দেখো নেক্সট কালেকশন দেখে নাও সোমনাথের কাছে, এটাও হচ্ছে ল্যাব আছে, দেখে নাও। এই হচ্ছে ফেস, হেডটা দেখে নাও একদম। এই দেখো চোখটা, দেখো এই হচ্ছে চোখ। এটা মেল না ফিমেল? এটা মেল আছে, মেল আছে। আর হেলথটা দেখে নাও, এর বডি ওয়েট কত আছে? বডি ওয়েট 2.5 থেকে 3 কেজি, 2.5 থেকে 3 কেজি আছে বডি ওয়েট। দেখে নাও একটু ব্যাক সাইডটা দেখিয়ে দাও। দেখো এই হচ্ছে টেল, দেখে নাও একদম শর্ট টেলের মধ্যে আছে। আর এই হচ্ছে লোমের ফাড়, দেখে নাও একদম। আচ্ছা এর দাম? এর দাম হচ্ছে 10,000 টাকা মেল আছে, 10,000 টাকা মেলটা হচ্ছে 10,000 টাকা। দেখো আচ্ছা, তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তো দাদার সাথে অবশ্যই এই সপ্তাহের মধ্যে কন্ট্যাক্ট করে নাও, নাহলে কিন্তু সেল হয়ে যাবে একদম রিজনেবল প্রাইসে আছে। আচ্ছা সে একদমই তো হয় না, তোমরা ফোন করো, একটু কম সম তো হয়েই যাবে। হ্যাঁ একটু কম সম তো হয়েই যাবে। আচ্ছা তোমার নাম আর ফোন নাম্বারটা দিও। নাম হচ্ছে সোমনাথ বিশ্বাস, আর সবাই আমার সোমনাথ ডগস বলে চেনে। আর লোকেশান হচ্ছে সোদপুর। হ্যাঁ, আর মোবাইল নাম্বার হচ্ছে 7980398314। আচ্ছা তো দেখে নাও, এই হচ্ছে কালেকশন। আর তোমাদের যদি লাগে তো অবশ্যই দাদাকে ফোন করে নাও, আরে কিন্তু সেল হয়ে যাবে। ঠিক আছে, দেখো আরেকটা তোমাদেরকে পাপি দেখাচ্ছি। এই পাপিটা হচ্ছে ল্যাবই আছে, এটা ল্যাব মেল বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে, তাই তো? ল্যাব মেল, 50 দিনের কাছাকাছি বয়স, 50 দিনের বয়স। আচ্ছা আপনার নামটা প্রথমে বলুন। নাম হচ্ছে তপাই বাড়ি। পাপাই? তপাই বাড়ি, তপাই বাড়ি। আচ্ছা বাড়িটা? বাগুইহাটি, বাগুইহাটি, এই এয়ারপোর্টের দিকে, তাই তো? আচ্ছা এয়ারপোর্ট বাগুইহাটি একদম কলকাতার মধ্যেই আছে। তো দাদা তো প্রথম আজকে? হ্যাঁ আজকে প্রথম, আজকে প্রথম এসছে দাদা হাটে।
আর দাদা আজকে একটাই নিয়ে এসেছে, একটাই নিয়ে এসেছেন তো? একটাই নিয়ে এসেছে। আচ্ছা বাড়িতে আর কি কি আছে? বাড়িতে আছে সিজু আছে, হ্যাঁ পোকার আছে, রাসা আছে। আপনার কি ক্যানেল আছে না এমনি? ক্যানেলও আছে, তাই তো? ক্যানেলের নাম? ক্যানেল সেরকম নাম করুন। আচ্ছা ক্যানেল মোটামুটি এখন করেছেন সবে, তাই তো? আচ্ছা দেখো একটাই নিয়ে এসেছে, এটা কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা বলো এবারে। 50 দিন ল্যাব মিল বাচ্চা, হ্যাঁ ভ্যাকসিন করা আছে। 50 দিন ল্যাবের বাচ্চা, একটা ভ্যাকসিন করা আছে। দেখো ল্যাবের কালারটা দেখো একদম হোয়াইটের মধ্যে আছে। এটা একটু কালারটা চেঞ্জ হবে নাকি? এরকম থাকবে একটু, মানে যে কালারটা এই কালারটা জেনারেলি দেখো একটু ব্রাউন ব্রাউন আছে কিন্তু ফিট হোয়াইটের মধ্যেই দেখো। আচ্ছা এর দামটা কত আছে? এটা 14,000 টাকা। 14,000 টাকা। আর বডি ওয়েট? বাড়িতে গেলে এখন উপস্থিত আর কি কি পাবে? এখন সিজু আছে বাড়িতে। সিজু আছে, কটা আছে? সিজু মেল ফিমেল আছে, দু পেয়ার আছে। আচ্ছা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে দেখো ল্যাবটা কিন্তু হেভি গ্রোথ, দেখো শুধু হেভি হেলদি আছে। তো তোমাদের যদি বাড়িতে রাখার হয় তো অবশ্যই নিতেই পারো এরকম একটা ডগ। তো দাদার নাম নাম্বার তো দিয়ে দিলাম, তোমরা কিন্তু এই সপ্তাহের মধ্যেই কন্ট্যাক্ট করে নিও। আচ্ছা দাম একটু কমবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু নেগোসিয়েবল হয়ে যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। বন্ধুরা দেখো আরেকটা তোমাদেরকে কালেকশন দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর কালেকশনটা। এটা হচ্ছে দেখো সিরজু আছে, দেখো সিরজুর কিন দেখতে পাবে না, দেখো বাচ্চার কোয়ালিটি তোমাদের সামনেই আছে, দেখে নাও। হেড সাইজ দেখে নাও, পা দেখে নাও, বোন স্ট্রাকচার দেখে নাও একদম, দেখো। আর চোখ কিন্তু এর দেখা যায় না, দেখাই যায় না চোখ। আচ্ছা এটা মেল না ফিমেল আছে? এটা মেল আছে। মেল আছে, আর ফিমেল অ্যাভেলেবেল? ফিমেল অ্যাভেলেবেল, ফিমেলও অ্যাভেলেবেল আছে দেখো। আচ্ছা প্রাইস কি রেখেছো? প্রাইস 20,000 রেখেছি, নেগোসিয়েট হয়ে যাবে। আচ্ছা 20,000 দাম রেখেছে, নেগোসিয়েবল হয়ে যাবে, দেখো। আর এর বয়সটা কত বললে? বয়স হচ্ছে 55 ডেজ। 55, 55 বয়স দেখো। আচ্ছা এইদিকে দেখে নাও, এদিকে আছে পাক ফিমেল আছে, 3 ডেজ ওল্ড। হ্যাঁ দাম রেখেছি 15,000। হ্যাঁ আচ্ছা নেগোসিয়েট হয়ে যাবে। আচ্ছা নেগোসিয়েবল হয়ে যাবে। আচ্ছা এর বয়সটা কতদিন? বয়স এর 45 ডেজ। 45। পপিটিপি হয়েছে? না পপিটিপি হয়, ভ্যাকসিন এনে ডিভারমিন করা হয়। ডিভারমিন? ভ্যাকসিন করা নাই কিন্তু ডিয়ারমিন হয়ে গেছে, দেখো। এর হচ্ছে এটা কি বলে, রিঙ্কেল? হ্যাঁ রিঙ্কেল, দেখুন দেখো রিঙ্কেলটা এরকম, দেখো 3 মাস হয়ে গেলে আরও এরকম হয়ে যাবে। আচ্ছা আচ্যা এটা অ্যাগ্রেসিভ ভাবটা কতটা? এদের খুব ফ্রেন্ডলি আছে না? হ্যাঁ দেখো তো মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল। এখন এই মুহূর্তে আমার কাছে ফিমেল আছে। হ্যাঁ দেখো মেল আছে, ফিমেল আছে। আর প্রাইসটা কত বললে? প্রাইস 15,000 রেখেছি। 15,000, 15,000 টাকা, তাই তো? দাদার নাম আর ফোন নাম্বারটা দিন। আমার নাম সুজিত দাস পাড়ুই, আরুষি পেট হাউস, মোবাইল নাম্বার 7278164510। আচ্ছা ঠিক আছে দেখো। তো ফ্রেন্ডস দেখো তোমাদেরকে আরেক দিদিভাইয়ের কাছে চলে এসেছে, সঙ্গে ভাইও আছে। ভাইয়ের নাম আর দিদিভাইয়ের নাম প্রথমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দিদির নামটা বলুন একবার। পম্পা ভট্টাচার্য। পম্পা ভট্টাচার্য, আজকে নতুন তাই তো? আচ্ছা বাড়ি কি এখানেই? শান্তিপুর থেকে এসছেন, দেখো কত দূর থেকে এসে পাপ্পি নিয়ে। আচ্ছা কি রেখেছো এটা? এটার নাম কি? ল্যাব আছে দেখো। আর এর বয়সটা কতদিন? 37 দিন বয়স আছে ল্যাবের, দেখো। আর দেখো ফেসটা দেখে নাও, এই হচ্ছে ফেস, এই হচ্ছে মুখ মাথা দেখে নাও, আর এই হচ্ছে চোখ দেখো, এটারও দেখে নাও, এই হচ্ছে ফেস, চোখ মুখ নাক দেখে নাও। আর কানের কালার যেটা আছে দেখো, এটাই কিন্তু আসবে হচ্ছে পুরো বডিতে, এই কালারটাই আসবে। আর লোমের গ্রোথটা দেখো, লোমের গ্রোথটা দেখে নাও। আর টেলটা দেখো, টেলটাও কিন্তু শর্টের মধ্যেই আছে, দেখিস টেলটা দেখো, দেখো টেলটা কিন্তু আছে শর্টের মধ্যে। আচ্ছা বয়সটা কতদিন বললেন? 37 দিন বয়স আছে। পাপিটিপি তো হয়নি, ডিয়ারমিন হয়েছে? ডিয়ারমিন হয়েছে। আচ্ছা এটা কি দুটোই মেল না ফিমেল? দুটোই ফিমেল আছে। আর বাড়িতে আর কোনো আছে? বাড়িতে আর কি আছে? জার্মান শেফার্ড,
রটউইলার কালচার পাম্প স্পিচ। আচ্ছা স্পিচ মানে আপনাদের ক্যামেল ক্যানেল আছে কি? হ্যাঁ হ্যাঁ মোটামুটি সবই পাওয়া। ক্যানেলের নাম কি আছে? ক্যান ড্রিম টপ গ্রিম বেসিক্যালি তেমন কোনো ক্যানেল নয়, আমাদের বাড়িতেই হোম ব্রিড হয়। আচ্ছা হোম ব্রিড, একদম দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু হোম ব্রিড আছে। আর প্রাইসটা কত আছে? 8,500 করে দাম রেখেছে, দেখো খুবই সুন্দর, দেখে নাও তোমাদের কোয়ালিটি তোমাদের সামনেই আছে। আর নাম নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু যোগাযোগ করে নিও। হ্যাঁ নাম আর নাম্বারটা বলে দিন একবার। নাম পম্পা ভট্টাচার্য, নাম্বার হচ্ছে 9614667078। আচ্ছা কেউ যদি বাড়িতে যায় কিভাবে যাবে? শান্তিপুরে নেমে আমাকে কল করলেই আমি যাই, রিসিভ করে নেবেন, তাই তো? আচ্ছা দেখে নাও, এই হচ্ছে কোয়ালিটি দেখে নাও। আর তোমার নামটা বলো একবার। সৈকত ভট্টাচার্য। সৈকত ভট্টাচার্য, স্কুলে পড়ো নাকি? হ্যাঁ ছিলাম। আচ্ছা ঠিক আছে, 7 পড়ো, তাই তো? দেখো ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। সি কাকা আজকেও কিন্তু এসছে দক্ষিণেশ্বর হাটে, তো মাঝে 2 সপ্তাহ আসেনি, তাই তো? হ্যাঁ মাঝে 2 সপ্তাহ আসেনি। হ্যাঁ আচ্ছা, আজকে আবার এসেছিলাম 2 সপ্তাহ আগে, সিজু নিয়ে এসেছিলাম। হ্যাঁ সিজুটা সেল হয়ে গেছে, এখানে সিজু সেল হয়ে গেছে, আর একটা সিজু মেল আছে। আচ্ছা যদি কেউ চান যোগাযোগ করতে পারে। আচ্ছা আজকে কী নিয়ে এসছো বলো? আজকে আমি নিয়ে এসেছি গোল্ডেন রিট্রিভার। গোল্ডেন রিট্রিভার দেখো, ম্যাসিভ কোয়ালিটি, ম্যাসিভ কোয়ালিটি হচ্ছে গোল্ডেন রিট্রিভার। দেখো বাচ্চাটা হেলথ দেখো কতটা, খুবই হেলদি আছে বাচ্চাটা, দেখে নাও। এই বয়সে 4 কেজি উপরে ওয়েট আছে, 4 কেজির উপর ওয়েট আছে দেখে নাও। আর ফেসটা দেখো শুরু, একদম খুবই সুন্দর অ্যাপেল ফেস, তাই তো? অ্যাপেল ফেস দেখো, অ্যাপেল ফেস আছে। আর পাঁচটা দেখে নাও। আচ্ছা দাম কী রেখেছো? দাম 20,000। 20,000 টাকা দাম রেখেছে দেখো। তো কেউ যদি নিতে চায় তো কিছুটা দাম তো কম হবে? হ্যাঁ আপনার চ্যানেলে আসলে পরে তো কিছু তো ডিসকাউন্ট দেবই, ডিসকাউন্ট থাকবে। নতুন বছরে আপনারা এই গিফটটাকে নিয়ে যেতে পারেন নতুন অতিথি হিসেবে। আচ্ছা আশা করি, দেখো নতুন বছরে কাকা কিন্তু অফার দিয়ে দিয়েছে, তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে, তোমরা শুধু জাস্ট কল করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নাম আর ফোন নাম্বারটা দিয়ে দাও। আমার নাম হচ্ছে নিমাই শাহ। হ্যাঁ নাম্বার হচ্ছে 6289870497। আর বাড়িটা কোথায়? বাড়িটা হচ্ছে দুর্গানগর। দুর্গানগরে বাড়ি। দেখো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু কাকার সাথে যোগাযোগ করো তোমরা। তো বন্ধুরা দেখো আরেক দাদার কাছে চলে এসেছি, আজকে দেখো চলে এসেছে সুন্দর সুন্দর পাপি, দেখে নাও খুবই সুন্দর দেখতে, একদম ব্ল্যাকের ওপরে। আচ্ছা এই হচ্ছে দাদা, দাদা এগুলো কী আছে বলো? কালচার পমেরানিয়ান বাচ্চা আছে, মেল ফিমেল বোথ আছে। আচ্ছা দেখো না এগুলো হচ্ছে কালচার পম, দেখে নাও খুব সুন্দর কোয়ালিটি দেখে নাও। আচ্ছা বয়সটা কতদিন আছে? 52 দিন। পাপি ডিপি হয়ে গেছে তাই তো? পাপি ডিপি এখনো হয়নি, হয়নি, ডিয়ারমিন ডিয়ারমিনটা হয়ে গেছে তাই তো? ডিয়ারমিন হয়ে। আচ্ছা কালকে ডেট আছে পাপি ডিপি। তো দেখো মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল তাই তো? দুটোই অ্যাভেলেবেল। আচ্ছা দেখো এই হচ্ছে কোয়ালিটি, একটু ব্যাক সাইডটা দেখো, দেখো এই হচ্ছে ব্যাক সাইড দেখে নাও, লোমের ফাড় দেখে নাও। তোমার কাছে এই 4 পিসই আছে তাই তো? 4টি দেখো, 4টেই আছে, বেশি কালেকশন নেই, যারা আগে বাড়িতে আরও আছে তাই তো? এই কোয়ালিটির আছে না, এর থেকে আরও ভালো কোয়ালিটির আছে? ভালো কোয়ালিটিও আছে, থেকে বিলো কোয়ালিটিও আছে, এর থেকে বিলো কোয়ালিটিও আছে, বিলো কোয়ালিটিও আছে, আপার কোয়ালিটিও, আপার কোয়ালিটিও আছে। তো যত তাড়াতাড়ি কল করবে নাহলে কিন্তু সেল হয়ে যাবে। তো দাদার নাম আর ফোন নাম্বারটা দিয়ে দাও একবার। নাম বিদিৎ ঘোষ। হ্যাঁ ফোন নাম্বার হচ্ছে 9432335150। আচ্ছা সোদপুর। সোদপুর দেখে নাও, এই হচ্ছে কোয়ালিটি। আচ্ছা কেউ যদি আসে এই চ্যানেল থেকে নাম করে যদি বলে তো একটু নেগোসিয়েবল হয়ে যাবে? অন টেবিল ডেফিনেটলি নেগোসিয়েবল, নেগোসিয়েবল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো বন্ধুরা দেখো এই দিদির কাছে তোমাদেরকে ভিডিওটা একটু আগেই করলাম, তো উনি দুটো নিয়েছিল আপাতত আজকে আর হাটের প্রথম দিন। তো দিদি যে দুটো নিয়েছিল দুটোই কিন্তু সেল হয়ে গেছে। তো এই দিদি ভাই নিয়েছে, কোথা থেকে এসছে আর কীরকম কী দাম পড়লো সমস্তটাই তোমাদেরকে দেখাবো। দিদি ভাই কোথা থেকে এসেছেন? শিলিগুড়ি থেকে এসেছি। শিলিগুড়ি থেকে এসেছি, বেড়াতে এসেছিলাম। আচ্ছা মার্কেটে এসে হ্যাঁ আর এই দুটো পছন্দ হলো, পছন্দ হয়েছে তো? একবারেই একবারে দেখলাম, দেখি একবারেই একবারেই পছন্দ। আমি আজকে বেরিয়ে যাব। আচ্ছা আমরা যে ইউটিউবে বলি যে দামগুলো দেখাই সেই দামই পেয়েছেন তো? হ্যাঁ মোটামুটি আমার দাম ঠিক, দাম সেম সেম আছে। আচ্ছা দেখো কাস্টমার স্যাটিসফাই। আচ্ছা নামটা একবার বলবেন? চন্দ্রানী চক্রবর্তী। আচ্ছা চন্দ্রানী চক্রবর্তী, চক্রবর্তী শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে দেখুন, দেখো দক্ষিণেশ্বর হাটের উনি এসেছিলেন ঘুরতে, দেখে পছন্দ হলো তো উনি এটা নিয়েছে। শিলিগুড়ি থেকে এসে দিদি নিল,
আর এই দিদি হচ্ছে সেলার। তো আজকে যে দুটো নিয়ে এসেছেন দুটোই তো সেল হয়ে গেলো, তাই তো? আর বাড়িতে তো আরও আছে, কেন কাস্টমার কিন্তু অনেকেই ফোন করবে, কিন্তু কেন ভিডিওটা দেওয়া থাকছে, অনেকেই ফোন করে পাবে তো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দিদি ভাই। এবারে একে নিয়ে যাবে। আর টিকিট ফিট করেছেন? হ্যাঁ টিকিট করেছি, এখন যাচ্ছি ওর জন্য স্পেশালি টিকিটটা করতে, ডক্টর সার্টিফিকেট সমস্ত দিয়ে দিয়েছে। হ্যাঁ এখন যাচ্ছি ওর টিকিটটা করে, কারণ আজকে রাতেই আমি রওনা দিব। আচ্ছা আজকে রাতেই শিলিগুড়ি যাব, তো রওনা দেব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। এই যে সার্টিফিকেট দিয়ে। আচ্ছা দেখো এই যে, ওদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, তোমরা যদি ট্রেনে জার্নি করে নিয়ে যেতে চাও তো এরকম হচ্ছে ডক্টর সার্টিফিকেট লাগে, আর টিকিটটা তোমাদের কাউন্টার থেকে দিয়ে দেবে। কাউন্টারে গিয়ে বলতে হবে। হ্যাঁ বললেই একটা ওরা কাউন্টারের টিকিট দিয়ে দেবে। এবারে এটা হচ্ছে লাইফ সার্টিফিকেট। খুব সুন্দর দেখো, হেডটা দেখো, কোনো চেকআপ টেকআপ করে এসেছে না? হাই নেব একটু খাবে ও। ও অলরেডি হ্যাঁ হ্যাঁ ও একটুখানি খাবার জন্য। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ কথা বলে খুব ভালো লাগলো।